জাদুই মুক্ত। একটা গ্রামে বিষ্ণু নামের একজন যুবক বাস করত ও প্রতিদিন জমিদারের খেতিতে কাজ করতে যেত। বিষ্ণুর খেতিতে গিয়ে কাজ করতে একদম ইচ্ছে করত না, কিন্তু পরিবারের দায়িত্বের জন্যে ও অনিচ্ছা সত্ত্বেও খেতিতে কাজ করতে যেত। বিষ্ণু চাইত কি ও নিজের কোনো ব্যবসা আরম্ভ করবে, কিন্তু পয়সার অভাবের জন্যে ও শুধু স্বপ্নই দেখত। একদিন বিষ্ণু জমিদারের খেতিতে কাজ করছিল, তখনই জমিদার ওখানে আসলো আর বললেন, বিষ্ণু আজ অবধি তুমি এই খেতিতে কাজ করবে, তারপর কাল থেকে তোমাকে অন্য কোথাও গিয়ে কাজ করতে হবে। মালিক এমনটা বলবেন না, এখন একদিনে আমি নতুন কাজ কোথায় গিয়ে খুঁজব। আরে মূর্খ, আমি বলছি কাল থেকে তোমাকে আমাদের অন্য জমিতে গিয়ে কাজ করতে হবে, এখান থেকে কিছু দূরেই ওই জমিটা আছে। আচ্ছা মালিক, কোনো অসুবিধা নেই, আপনি আমাকে রাস্তাটা বলে দিন, আমি কাল থেকেই ওখানে কাজ আরম্ভ করে দেব। পরের দিন হওয়ার সঙ্গে সঙ্গে জমিদার বিষ্ণুকে ওর আরেকটা জমিতে নিয়ে গেল। এইটা দেখো, এখানেই তোমাকে কাজ করতে হবে, যত তাড়াতাড়ি পুরো জমিটা খুঁড়ে দেবে তত ভালো হবে, আমি এখানে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি চাষবাস আরম্ভ করে দেব, তাই তুমি কাজ আজ থেকেই আরম্ভ করে দাও। যদি তুমি পুরো কাজ তাড়াতাড়ি শেষ করে দিতে পারো তাহলে আমি তোমাকে বেশি পয়সা দেব। ঠিক আছে মালিক, আমি সব কিছু একদম সময় করে দেখিয়ে দেব। বিষ্ণু জমিটা খুঁড়তে আরম্ভ করে দিল। খুঁড়তে খুঁড়তে ও মাটি থেকে ও একটা ঝকঝকে জিনিস দেখতে পেল। আরে মাটিতে কি জিনিস ঝকঝক করছে, একটু দেখি তো। বিষ্ণু ওটাকে নিজের হাতে উঠালো। হে ভগবান, চমৎকার হয়ে গেল, এটা তো মুক্তোর মতন মনে হচ্ছে। বিষ্ণু ওটাকে নিজের কাছে রেখে দিল আর তাড়াতাড়ি কাজ শেষ করে ও মুক্তোটা নিয়ে গ্রামেরই এক সোনারুর কাছে পৌঁছলো। বিষ্ণু সোনারুকে বলল, এটা দেখুন আমি কি পেয়েছি, এটাকে দেখতে তো মুক্তোর মতন মনে হচ্ছে, আপনি দেখে বলুন এটা সত্যিকারের মুক্তো না জাল মুক্তো। সোনারু খুব মনোযোগ দিয়ে মুক্তোটাকে দেখল, তারপর বলল, হ্যাঁ ভাই বিষ্ণু, এটা তো সত্যিকারের মুক্তো, কিন্তু তুমি এটা কোথার থেকে পেলে? সত্যি কি এটা সত্যিকারের মুক্তো? এটা বলে ও খুশি হয়ে মুক্তোটা নিয়ে নিজের বাড়ি চলে গেল আর নিজের স্ত্রীকে বলল, আরে তাড়াতাড়ি আসো, দেখো আমি কি নিয়ে এসেছি। বিষ্ণুর স্ত্রী আসলো। কি হয়েছে, তুমি এত চিৎকার কেন করছো, কোনো হীরা মুক্ত পেয়ে গেছো নাকি? বাহ, একদম সঠিক, এই দেখো আমি একটা মুক্তই পেয়েছি। সত্যি? দেখাও আমাকে, কোথা থেকে পেলে তুমি এই মুক্তটা? বিষ্ণু পুরো ঘটনাটা নিজের স্ত্রীকে বলল। সব কথা শোনার পর, এটা তো খুব ভালো কথা, এখন তুমি একটু এটা ভাবো, যদি ওই জমিটার থেকে একটা মুক্ত পাওয়া গেছে তার মানে ওখানে আরো মুক্ত থাকবে, তুমি কালকে পুরো জমিটা খুঁড়ে ফেলো, নিশ্চয়ই ওই জমিদার অনেক মুক্ত ওখানে লুকিয়ে রেখেছে বোধ হয়। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক বলেছো, কালকেই আমি পুরো জমিটা খুঁড়ে ফেলবো। পরদিন হওয়ার সঙ্গে সঙ্গেই বিষ্ণু সময়ের আগেই জমিতে পৌঁছে গেল আর জমি খুঁড়তে আরম্ভ করে দিল। এইবার ও সব জায়গা ভালো করে দেখছিল কি ও যদি কোথাও আরো মুক্ত পেয়ে যায়। বিষ্ণু পুরো জমিটা খুঁড়ে ফেলল, কিন্তু ও আর কোনো মুক্ত পেল না। তখনই ওখানে জমিদার আসলো। জমিদারকে দেখে বিষ্ণু সতর্ক হয়ে গেল, ও কাজ করা ছেড়ে দিল। জমিদার বিষ্ণুর দিকেই আসছিল আর জমিদারকে দেখে বিষ্ণু খুব ভয় পেয়ে গেল। মালিক আমি তো, ওয়া বিষ্ণু, তুমি তো চমৎকার করে দিয়েছ, আমি তোমাকে এই জমিটা তাড়াতাড়ি খুঁড়তে বলেছিলাম, তুমি তো দুই দিনেই পুরো জমি খুঁড়ে ফেলেছ, আমি তোমার কাজে খুব প্রসন্ন, আমি তোমাকে এই কাজটার জন্য বেশি পয়সা দেব। বিষ্ণু এটা শুনে খুশি হয়ে গেল। ও মনে মনে ভাবল, আমার তো মনে হচ্ছিল মালিক আমাকে খুব বকা দেবে, উনি তো আমাকে কত ভালো কথা বলল। মালিক আমি আপনার কথার সবসময় দাম দিয়েছি, আর আপনি বললে আমি কাজ করব না নাকি, সাব্বাস, এটা নাও তোমার পয়সা। তারপর বিষ্ণু খুশি খুশি বাড়ি এলো আর নিজের স্ত্রীকে সব কথা বলল। এইসব তো ঠিক আছে, কিন্তু তুমি আর মুক্ত পেলে না? তখন বিষ্ণু বলল, না আমি খুব ভালো করে মাটিতে মুক্ত খুঁজেছি, কিন্তু আর মুক্ত পেলাম না।
একটা কাজ করো, তুমি ওই মুক্তটাকে নিয়ে আসো। আমি অনেক দিন ধরে নিজের ব্যবসা আরম্ভ করতে চাইছিলাম, ওটাকে বিক্রি করে আমি একটা ব্যবসা আরম্ভ করে দেব। বিষ্ণুর স্ত্রী ওই মুক্তটা নিয়ে আসলো। বিষ্ণু ওই মুক্তটাকে দেখে বলল, আরে এই মুক্তটা তো অনেক ছোট ছিল, এটা এত বড় কেমন করে হয়ে গেল? হ্যাঁ, কালকে তো এটা ছোট ছিল, আজকে বড় কেমন করে হয়ে গেল? আমার তো মনে হচ্ছে এটা কোনো জাদুই মুক্ত, একদিনে এত বড় হয়ে গেছে যখন আরো কিছুদিন থেমে যায়, এটা আরো বড় হয়ে যাবে, তখন গিয়ে আমি এটাকে বিক্রি করব, যাতে আমি বেশি পয়সা পাই। বিষ্ণুর স্ত্রী ওই মুক্তটাকে আবার গিয়ে রেখে দিল। পরদিন বিষ্ণু আর বিষ্ণুর স্ত্রী ওই মুক্তটাকে দেখল। ওই মুক্তটা অনেক বড় হয়ে গিয়েছিল, আর হঠাৎ করে ওটা আরো বড় হয়ে যেতে লাগলো। বিষ্ণু আর বিষ্ণুর স্ত্রী এটা দেখে খুব অবাক হয়ে গেল, মুক্তটা বড় হয়েই যাচ্ছিল। এখন বিষ্ণু ওটাকে নিজের বাড়িতে আর রাখতে পারছিল না, ও আর ওর স্ত্রী ওটাকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইরে বের করে দিল। এখন ওই মুক্তটা গ্রামের মাঝখানে এসে পড়েছিল। গ্রামের সব লোক ওই মুক্তটাকে দেখতে লাগলো, অনবরত ওই মুক্তটা বড়ই হয়ে যাচ্ছিল। সমস্ত গ্রামের লোক ওই মুক্তটার ওপর নিজের অধিকার স্থাপন করতে লাগলো। বিষ্ণু আর ওর স্ত্রী বলল কি এই মুক্তটা ওদের। এটা শুনে বাকি সবাই বলল কি এটা আমাদের মুক্ত। অন্যদিকে মুক্তটা বিশাল মুক্ত হয়ে গিয়েছিল। সব গ্রামের লোক মুক্তটা নিয়ে নিজেদের মধ্যেই ঝগড়া করছিল। তখনই ওই মুক্তটার থেকে কড়কড় আওয়াজ বেরোতে লাগলো। বিষ্ণু বলল পালাও পালাও, মনে হচ্ছে মুক্তটা এখনই ফেটে যাবে, পালাও সবাই নিজেদের বাড়িতে। সবাই তাড়াতাড়ি নিজের বাড়ির ভেতর চলে গেল, আর এখন নিজের নিজের জানলা দিয়ে ওই মুক্তটাকে দেখছিল। একবার জোরে কড়কড় আওয়াজ হলো, আর এক পলকেই মতিটা ভেঙে আশেপাশে ছড়িয়ে পড়ল। সবাই এটা দেখে খুব দুঃখিত হয়ে গেল। তখন বিষ্ণু বলল এটা কি হয়ে গেল, এখন আমার নিজের ব্যবসা আরম্ভ করার স্বপ্ন এই মুক্তটার সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। এই ঘটনাটার পর বিষ্ণুর এটা অনুভব হলো এই সব ওর লোভের পরিণাম। সেদিনের পর থেকে ও মন দিয়ে জমিতে কাজ করতে লাগলো। অনেক দিন পরিশ্রমের সঙ্গে কাজ করার পর ওর কাছে কিছু পয়সা জমা হয়ে গেল, যার দ্বারা ও নিজের একটা মুদির দোকান দিল, আর বাকি জীবন ও নিজের স্ত্রীর সঙ্গে আনন্দের সাথে কাটিয়ে দিল।